শিক্ষা দপ্তরে আরো 175 জন জিটি এবং 65 জন পিজিটি নেওয়ার জন্য সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে টিআরবিটির কাছে রিকোয়েশন দেওয়া হয়েছে। জানো স্কুল শিক্ষা সেকেন্ডারি এডুকেশন মধ্য সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ডাইরেক্টর জিটি 175 জন এবং পিজিটি 65 জন নেওয়ার জন্য রিকোয়েশন চেয়েছে। সুতরাং টিআরবিটি যেদিনই আমাদেরকে দেবে তারা নিশ্চয়ই পরীক্ষা নেবে। পরীক্ষা নেওয়ার পর যত দ্রুত সম্ভব আমাদেরকে দেওয়ার জন্য আমরা তাদের কাছে আবেদন পাঠিয়েছি। কারণ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা থাকে না, আমরা টিআরবিটির কাছে পাঠাই, টিআরবিটি পরীক্ষা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া 42 জন ইউজিটি এবং 15 জন জিটি এলিমেন্টারির জন্য ওই দিন যেটা বলেছিলাম এটার জন্য তাদের কাছে ওয়েটিং লিস্ট থেকে নাম পাঠানোর জন্য, ওটার জন্য আর পরীক্ষা নিতে হবে না কারণ টেটের জন্য অলরেডি ওয়েটিং লিস্টে নাম আছে। তাদের জন্য নাম পাঠানোর জন্য পরীক্ষা নেবে, পরীক্ষা নিয়ে তাদের নাম পাঠাবে, এই জন্য আমরা বলেছি। এছাড়া আমরা 40 জন প্রফেসর এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছি। বেঙ্গলিতে 4 জন, ইংলিশে 10 জন, এডুকেশনে 5 জন, হিস্ট্রিতে 5 জন, পলিটিক্যাল সায়েন্স 4 জন, সংস্কৃতে 4 জন, হিউম্যান ফিজিওলজি 4 জন, জুওলজি 2 জন, বোটানি 2 জন, মোট 40 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য আমরা ফাইল মুভ করেছি। এর মধ্যে গ্রিন সিগনেচার টিপিএসসি তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের রাজ্যে করোনা কোভিড-19 এর জন্য 30টি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার করেছে। ওয়েস্টে 2টো জায়গায়, একটা হলো পাণ্ডবপুর জিপির আন্ডারে, জায়গাগুলির নাম মতিনগর সাউথ পাড়া, নোয়াপাড়া এবং ব্রজনগর আন্ডার পাণ্ডবপুর জিপি ডুকলি ব্লকের অধীন, আর নটাপাড়া আন্ডার চাঁদপুর ভিলেজ হাজামার ব্লকের, এই জায়গাগুলিকে কন্টেনমেন্ট এরিয়া জোন হিসেবে ডিক্লেয়ার করেছে ডিএম। শিল্পাচলা ডিস্ট্রিক্টে 8টা স্থানকে এখানে কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার করেছে। ধলাইয়ে 6টা ছিল, ধলাই জেলার 3টা এরিয়া কন্টেনমেন্ট জোন রিল্যাক্স হয়ে গেছে, 28 ডেজ গন। তারপরে আরো 3টা আছে, 3টা আছে সাউথ ডিস্ট্রিক্ট, 3টা রয়েছে। একটা ওয়ার্ড নম্বর 12 ও শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল এবং পশ্চিম জয়পুর, জয়পুর জিপি সাউথ, রাধানগর জিপি সাউথ ডিস্ট্রিক্টে 3টা প্লেস। নর্থ ডিস্ট্রিক্টে 8টা ছিল, 10টা এর মধ্যে 2টো ডিক্লেয়ার হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে, এটা নেই। গোমতি ডিস্ট্রিক্টে 5টা, ঊনকোটিতে নীল, খোয়াইতে নীল কিন্তু বাফার জোন আছে। তো এই জিনিসগুলি এখানে আপনাদের জানিয়ে দিলাম। এবং কন্টেইনমেন্ট জোন মানে একটা এলাকার যদি জেলাশাসক ডিক্লেয়ার করে
সেক্ষেত্রে আট যেদিন লাস্ট কেসটা হলো সেদিন থেকে যদি 28 দিনের মধ্যে কোনো কেস আর না পাওয়া যায় তাহলে এটা হবে তখনই কিন্তু এটাকে ফ্রি হবে এর আগে কি করবে আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন চাঁদপুর ভিলেজের কথা বলছি নাম্বার অফ ব্যারিকেডস ইনস্টল উইদিন অ্যান্ড পেরিফেরি অফ কন্টেনমেন্ট জোন ছটা ব্যারিকেড ওই এলাকায় করা হয় ব্যারিকেড অ্যান্ড টু মেইন নাকা পয়েন্ট এটা আপনারা যদি কোনো সাংবাদিক বন্ধু গিয়ে দেখতে পারেন নাকা পয়েন্ট এর মেইন গেট ব্লক থাকবে এই গ্রামের থেকে কেউ বেরোতে পারবে না যতক্ষণ পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া কেউ বেরোবার সুবিধা নেই সিক্স নাম্বার ব্যারিকেড অ্যান্ড টু মেইন নাকা পয়েন্ট সেকেন্ড নাম্বার অফ পুলিশ পার্সনাল ডেপ্লয়েড এট নাকা পয়েন্ট অ্যান্ড অর অ্যান্ড অন ফুট প্যাট্রোলিং যেমন রাজা যেটা চাঁদপুর ভিলেজে 18 জন সেখানে আরক্ষা কর্মী রয়েছে টু লুক আফটার এবং হাউস হোল্ড স্ক্রিন বাই হেলথ ওয়ার্কার্স টু আইডেন্টিফাই ফিভার অ্যান্ড সাসপেক্টেড কেসেস টোটাল স্যাম্পলস কালেক্টেড অ্যাজ অফ নাও অ্যান্ড প্ল্যান ফর স্যাম্পল কালেকশন লকডাউন স্ট্যাটাস ইন কন্টেনমেন্ট জোন ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই অ্যাকশন টেকেন ইআইসি অ্যাক্টিভিটিস স্ট্যাটাস অফ হাই রিস্ক কন্ট্যাক্টস অফ পজিটিভ পার্সন টেস্টেড একটা এরিয়া যখন ডিক্লার হবে জরুরি পরিষেবা ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারবে না এমনকি হেলথ স্টাফ অ্যান্ড ফুড স্টাফ এসডিএম যেই হোক এই কন্টেনমেন্টের মধ্যে তারা স্ক্রিনিং করে ঢুকাবে সবাইকে স্ক্রিনিং করে ঢুকাবে এবং আশা কর্মী এবং এমপিডাব্লিউ তাদেরকে 40-50টা বাড়ি দেওয়া হবে এবং তারা ঘুরে ঘুরে দেখবে কারো সর্দি কাশি এই 28 দিনের মধ্যে হচ্ছে কিনা সর্দি কাশি বা সিমটমস আছে কিনা থাকলেই সাথে সাথে তার স্যাম্পল কালেকশনের ব্যবস্থা করবে নেক্সট যদি দেখা যায় যে কেসটা পজিটিভ পেল তার লিঙ্ক যতজন আছে তাদের থেকেও স্যাম্পল কালেকশন হবে তার মানে এবং আপনারা চাঁদপুর ভিলেজে আমাদের প্রশাসনের তরফ থেকে প্রত্যেক বাড়িতে 1 মাসে ফুড আইটেম পৌঁছে দেওয়া হয়েছে একদম ডোরস্টেপ তাদের পৌঁছে দেওয়া হয়েছে কোনো রকম অসুবিধা নেই সুতরাং এরকমভাবে আমরা বড় কিছু না করে পার্টিকুলার এরিয়াকে কন্টেইন করে রাখছি যাতে তাদের ওখানে যাতে এটা না ছড়াতে পারে এই জন্য বেশ কিছু এলাকাকে কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার করা হয়েছে আবার সাথে সাথে উইথড্র হয়ে গেছে দেখা গেল 28 দিনের মধ্যে স্যাম্পল পরীক্ষা করে দেখেছে নেগেটিভ এবং ওই এলাকার বেশিরভাগ মানুষকে এটার আওতায় আনা হয় এবং এই জায়গায় সেখানে এই যে বলছি সেখানে প্রচার করা যে তাদের কোনো অসুবিধা হবে না এবং তাদের কিভাবে থাকতে হবে মাস্ক পরতে হবে বাড়িতে থাকতে হবে এবং এরিয়ার থেকে যদি বের না হয় বাইরের কোনো লোকজন না যায় এরকমভাবে এই জন্য কন্টেনমেন্ট জোন ঘোষণা করলে আপনারা বলছিলেন সেদিন যে কটা এলাকা কন্টেনমেন্ট জোন সেদিন আমি বললাম যেমন আপনার বিএসএফ ব্যাটালিয়ান হেডকোয়ার্টার জওহরনগর আমবাসা এটা এখনো রয়েছে বিএসএফ অ্যাডমিনিস্ট্রেটিভ বেস গন্ডাছড়া এটা অবার হয়ে গেছে এটা অলরেডি কন্টেনমেন্ট মুক্ত হয়ে গেছে এবং সেরকম করিনা ক্যাম্প আমরা বিওপি করিনা ক্যাম্প এটাও 2-5-20 ছিল এরপরে 28 দিনের মধ্যে আর কোনো রকম পজিটিভ কেস পায় নাই সুতরাং এটা ওভার হয়ে গেছে সরি করিনা ক্যাম্প আছে ধলাই বিওপি 3rd ব্যাটালিয়ন বিএসএফ কমলপুর ওইটা মুক্ত এবং বিএসএফ বিওপি জেনারাই পাড়া যেটা গন্ডাছড়া আজকে 10 তারিখ হয়েছিল আজকে গতকাল এটা অলরেডি 28 দিন কমপ্লিট সেইগুলি উঠে গেছে আবার বাফার জোনও একটা আছে যেমন খোয়াইতে কোনো কন্টেনমেন্ট জোন এখনো
করা হয় নাই কিন্তু বাফার জোন ইজ দেয়ার যেমন পূর্ব গিরাতলি যে জিপি নর্থ গিরাতলি ভিসি মহারানীপুর ভিসি শ্রী শ্রীরাম খারা ভিসি গিরাতলি জিপি সাউথ মহারানী ভিসি সাউথ গিরাতলি জিপি নর্থ কৃষ্ণপুর এগুলি আবার বাফার জোন তো এগুলি করার অর্থ হলো যাতে ওইখানকার মানুষ সতর্কতামূলক ব্যবস্থাকে যত সচেতন রাখা যায় এবং যাতে না ঘোরাঘুরি বেশি করে সংক্রমণ যাতে না ছড়াতে পারে এই জন্য বেশ কিছু এলাকাকে কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার করবে আপনার ডিএম উনি ডিএমরাই প্রত্যেক জায়গায় করছে উনকোটি কালকে একটা হতে পারে আই এম নট শিওর উনকোটি ডিএমের সাথে আমি কথা বলেছি একটা ছোট্ট একটা জায়গা অ্যানাউন্স হতে পারে যে এই জিনিসগুলির জন্য এবং 28 দিন পরে অটোমেটিক সেটা মুক্ত হয়ে যাবে যদি কোনো লাস্ট ডেট থেকে যদি পজিটিভ কেস আর না পাওয়া যায় ওয়ার্ল্ড ফিগারটা হলো 68,81,352 এবং মৃত্যুর সংখ্যা 3,99,895 ইন্ডিয়ার কনফার্ম কেস 2,56,611 রিকভার্ড 1,24,430 7,200 ডেথ টিল ডেট ইন ত্রিপুরা অ্যাক্টিভ কেসেস আর 607 অ্যান্ড রিকভার্ড 192 কালকে ঘোষণা হয়েছিল আজকে 19 জন যুব আবাস থেকে রিলিজ হয়ে যায় এবং 14 দিন পর শুধু 14 দিনে নয় তাদের স্যাম্পল পরীক্ষা করা হয় নেগেটিভ আসার পরে তারপরে ছেড়ে দেওয়া হয় টোটাল পার্সোনাল আন্ডার সার্ভেলেন্স 38,805 এবং 14 দিন পিরিয়ড অবজারভেশন পিরিয়ড কমপ্লিট করেছে 26,854 ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 727 হোম কোয়ারেন্টাইনে রয়েছে 11,224 স্যাম্পল কালেকশন আজকে পর্যন্ত 40,838 এবং টেস্ট হয়েছে 37,415 নেগেটিভ 36,612 পজিটিভ 803 এবং আজকে চলছে 850 আজ স্যাম্পল কালেকশন করা হয়েছে 619 টোটাল রিকভার্ড 192 অ্যাক্টিভ কেসেস 607 টেস্ট পার মিলিয়ন 9,359 টোটাল 304 জন আজকে চোরাই বাড়ি দিয়ে এসছে 157 জন ট্রাক ড্রাইভার 147 জন স্ট্যান্ডার্ড পার্সেন 539 জন পেশেন্ট বর্তমানে ট্রিটমেন্ট সেন্টারে রয়েছে 268 জন শহীদ ভগৎ সিং 84 জন এজিএমসি মানে জিবি 145 জন ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড আপানিয়া 1 জন বিএসএফ কোভিড হাসপাতালে 1 জন আর্মি হাসপাতালে 7 জন পিআরটিআই উদয়পুরে 3 জন পিটিআই আম্বাসাতে 30 জন লাল সিং বোরাতে বিএসসিতে অ্যান্ড আর বাকি 68 জন অন দ্য ওয়ে এবং 20 জন এর মধ্যেই আপনাতে ঢুকতে যাচ্ছে আউট অফ 53 পজিটিভ পেশেন্টস ইয়েস্টারডে ওয়েস্টের একজন নেই সিপাহীজলা 49 খোয়াই 9 একজন নেই গোমতি 4 সাউথে নীল ধলাইতে নীল উনকোটিতে নীল নর্থে নীল বাদারঘাটে বয়েজ স্পোর্টস হোস্টেল এটাকেও কোভিড কেয়ারকে সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে এবং কালকে থেকেই চালু হবে 170টা বেড এখানে রয়েছে
এই যে 803 এর মধ্যে বিএসএফ এন্ড ফ্যামিলি মেম্বার্স 163, ড্রাইভার এন্ড অ্যাটেন্ডেন্ট 6, ইউপি মেরুট থেকে ট্রাভেলার্স 1, আসাম ট্রাভেলার 4, চেন্নাই ট্রাভেলার 312, বেঙ্গালোর ট্রাভেলার 12, মুম্বাই ট্রাভেলার 85, গুরগাঁও ট্রাভেলার 9, আহমেদাবাদ ট্রাভেলার 9, হায়দ্রাবাদ ট্রাভেলার 2, দিল্লি ট্রাভেলার 52, ত্রিবান্দ্রম ট্রাভেলার 1, কলকাতা ট্রাভেলার ট্রেন 1, ফ্লাইট প্যাসেঞ্জার 34, বাংলাদেশ ট্রাভেলার 10, কোয়েত ট্রাভেলার 9, মোটামুটি গুলি মেজর ফিকার। আমরা মুম্বাইয়ের যে প্যাসেঞ্জার আগে বলেছি তো বলে রাখলাম, এগুলি ডিস্ট্রিক্ট অনুযায়ী আমরা ভাগ করে ফেলেছি। যেমন মুম্বাইতে মুম্বাই ট্রেনে 117 জন ওয়েস্ট থেকে ঘুরে এসছে, 117 জনই স্যাম্পল কালেকশন করা হয়েছে। সিপাহীজলা 210, গুমতি 150 প্লেয়ার, সাউথ ত্রিপুরা 297, দলাই 36, নর্থ ত্রিপুরা 75, শুধু কয়েকটা আমাদের এখনো ক্লিয়ার নাই। সেরকম প্রত্যেক জায়গায় দিল্লি, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, গুরগাঁও, চেন্নাই প্রত্যেক ট্রেনে, যেমন ওয়েস্টে চেন্নাই একটা ট্রেনের 93, শিল্পাঞ্জলা 700, তার মানে আর বাকি রয়েছে 41 জন, গোমতি 281, তার মানে আর 7 জন বাকি আছে, সাউথ ত্রিপুরা 145, 135 মানে 10 জন বাকি আছে, দলাইতে 34, 30 জন হয়ে গেছে, 4 জন বাকি আছে। প্রত্যেকটি জেলা আমরা চিহ্নিত করে ফেলেছি, সবাইকে আমরা একদম যাতে স্যাম্পল কালেকশন করে সবাইকে 100% যাতে করতে পারি সেদিকে আমরা চেষ্টা করছি। যেমন ওয়েস্ট ত্রিপুরাতে যত প্যাসেঞ্জার 2109, এর মধ্যে 1987, যে কোনো ট্রেন যারাই আসুক 2109 জন এসছে, আমরা 1987 সামান্য বাকি আছে, আজকেও চলছে। সিপাহীজলাতে 538, আমরা স্যাম্পল অলরেডি 1990 করে ফেলেছি। সেরকম গুমতিতে 748, 742 আমরা করে ফেলেছি সবগুলি ট্রেনের, সাউথ ত্রিপুরা 752, 725 করে ফেলেছি, দলায় 895, 890, উনকোটিতে 308, 296, নর্থ ত্রিপুরাতে 1486, এখানে আমাদের কম হয়েছে 451, এবং কয়ে এখনো ফিগারটা আসেনি। সব জায়গায় যেখানে যেখানে প্যাসেঞ্জার যে জায়গা থেকে আসো তাকে চিহ্নিত করে আমরা সবাই স্যাম্পল কালেকশন করছি, এবং যেটা 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 যা আসবে তা জনসমক্ষে প্রকাশ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা করছি। সেখানে কন্টেনমেন্ট জোন করতে হলে কন্টেনমেন্ট জোন, আরও কোভিড কেয়ার সেন্টার করতে হলে আরও কোভিড কেয়ার সেন্টার, সব রকম ব্যবস্থা আমরা করছি। এই জন্য দেখেছেন যে কোভিড সেন্ট কেয়ার সেন্টার অনেকগুলিতে ভর্তি শুরু হয়ে গেছে, কালকে থেকে আরও বেশি মাত্রায় ভর্তি হতে পারবে, আর বাকি যারা আছে ওয়েটিংয়ে রয়েছে, অন দ্য ওয়ে 68 থাকলেও এর মধ্যে 20 চলে আসলে তাহলে থাকবে 48 অন দ্য ওয়ে রাতের মধ্যে বাকিগুলি। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন যে খুব কোনো মতে আসতে চায় না, সেই জন্য ফোর্স অ্যাপ্লাই করতে হয়, ফোর্স অ্যাপ্লাই করেও করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা তো, এটা আমার ব্যক্তিগত মত, আমি সবটা না, মানুষের অর্থনৈতিক অসুবিধা বলেই কিন্তু এই লকডাউনটাকে শিথিল করা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে, এবং দেখা গেল যখনই আমরা ফ্রি মুভমেন্ট শুরু করলাম তখন কিন্তু এটা পিকে উঠল, এবং একটা অংশ থেকে এখন দাবিও উঠছে, ইভেন গরিব মানুষের থেকে দাবি উঠছে,
যে লকডাউন আবার কিছুদিনের জন্য হোক, এত কিছু জানার পরও এত কিছু করার পরও মানুষ কিন্তু সতর্কতা একটা অংশ সতর্কতা অবলম্বন করছেই না। এটা খুব, যেমন আমরা আজকে আমি আমার এলাকায় একটা অ্যাম্বুলেন্স দিয়েছি লেফুঙ্গা হাসপাতালে, সেটা কিন্তু তারা খুব সুন্দর করে ডিস্টেন্স মেনটেন করে একদম দুই গজ ডিস্টেন্স, দুই গজ মানে চার হাত ডিস্টেন্সে বসে বসে তারা অল্প মানুষের সাথে, কিন্তু এগুলি মেনটেন করি না আমরা, মাস্ক পরি না, মেনটেন করি না, হাত ভালো করে ধুই না, সব কিছু এইসব চিন্তা আমরা, এবং আমাদের ডিস্টেন্স তো মেনটেনই করি না আমরা, সব এক জায়গায় চলে যাই। তো সরকার তো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক চিন্তা ভাবনা করছে এবং নিশ্চয় বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে এটার মধ্যে, এটা কি করা যাবে সরকার? হ্যাঁ, যদি দেখা যায় হাতের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে যেতে চাইছে, তখন তো সরকার বাধ্য হয়ে এটা করতে যাবে, না করে উপায় নেই, মানুষকে বাঁচাতে হবে। আমরা ইকোনমিক গ্রোথের থেকেও আমরা মানুষ বাঁচানোর দিকে আগে গুরুত্ব দিয়েছিলাম, আমেরিকার সাথে আমাদের এখানে ডিফারেন্স, কিন্তু পরিস্থিতি খারাপ দেখলে নিশ্চয় করতে হতে পারে, সংখ্যাটা তো বাড়ছে দিন দিন, আমাদের রাজ্যে না শুধু অন্য রাজ্য সারা দেশে বাড়ছে। তো এখন বোধহয় আমাদের পজিশন খুব বেশি ভালো জায়গায় নেই, তো তবু আমরা আমাদের একটা জিনিস আমাদের মাতৃপুরুষের কৃপায় আমাদের ডেথ নেই, এটা হলো একটা শুধু গুড সাইন। তবুও সংক্রমণ যাতে না ছড়ায়, কমিউনিটির মধ্যে যাতে না যায়, সেটার দিকে সবাই দেখতে হবে। স্যার, দিল্লিতে তো এম বর্মা যে কমিটি করেছে, কমিটির মধ্যে বলেছে আগামী দুই মাসের মধ্যে দিল্লিতে 3,000-এর মতো 30,000-এর মতো ভেন্টিলেশন লাগতে পারে, সিচুয়েশন আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে আপনারা স্বাস্থ্য দপ্তরের সাথে আলোচনা করছেন, মিটিং করছেন, কি আশঙ্কা করছেন এবং কি প্ল্যানিং নিচ্ছেন? আমি ওই দিনও বলছি, যদিও 48-এর পরে 53 হয়েছে, আমি এখনো বলছি টোটাল কন্ট্রোলে রয়েছে, এবং কালকে থেকে আপনি নিশ্চিন্ত জেনে যেতে পারেন সংখ্যা কমবেই। আউটসাইডার যারা এসছে তাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, 20% বাকি থাকতে পারে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা যেখানে আছে, কেউ যদি পালিয়ে যায় আলাদা কথা, যারা যেখানে আছে আমরা সবগুলি চিহ্নিত করছি, নতুবা জেলা ওয়াইজ চিহ্নিত করছি। মাত্র 7টা থেকে 8টা কেস আমরা ট্রাভেলিস্টের লিঙ্ক খুঁজে পাচ্ছি, অনলি 7-8 কেস, এটাও আজকে রাত্রের মধ্যে হয়ে যাচ্ছে, এবং যতগুলি আসছে সবগুলি সবগুলি কিন্তু ট্রাভেল হিস্ট্রি আছে, কোনো না কোনোভাবে ট্রাভেল হিস্ট্রি আসছে। তো আমাদের এতো আমাদের বিভিন্ন জায়গায় আমরা ব্যবস্থা করছি, এখন যে হসপিটালের বেড যেগুলি বেরোচ্ছে কোনো অসুবিধা হওয়ার কারণে, এবং কালকে ভালো সংখ্যা রিলিজ হয়ে যাবে, ভারতীয় ভগৎ সিং যুবাবাস থেকে কালকেও, আজকে যেমন 19 জন কালকে রিলিজ হয়েছে, অফিসিয়ালি কালকে রিলিজ হয়েছে, আজকে তারা বেরিয়েছে রাত্রের দিকে ছাড়েনি, আজকে আজকে আগামীকাল একটা খুব ভালো সংখ্যা তাদের বের, এবং এটা যখন মনে মনে আছে 102টি বোধে ছিল, 102 না কত একটা সংখ্যা ছিল, তারা তো 4-5 দিনের মধ্যে বেরিয়ে যাবে। ওই পিরিয়ডটা তো পরে, পিরিয়ডটার পরে তো আসতে খালি যাবে, এখানে সংখ্যা ইদানিং পরপর বেড়েছে, মানে তবুও ওইটা বেরিয়ে গেলে অনেকটা হ্রাস করবে। আর বাইরের কমিউনিটি হলে, কমিউনিটি যদি যেত তাহলে আমরা যে বিভিন্ন রকম সংগ্রহ করছি সেই জায়গা কিন্তু পাচ্ছি না। স্যার, সিপিএম এর রাজ্য সম্পাদক দাবি করেছেন যে গভর্নমেন্ট মানব বা না মানব, গোষ্ঠী সংক্রমণ অলরেডি শুরু হয়ে গেছে। কে মানে কমিউনিটি ইয়েটা শুরু হয়ে গেছে, গোষ্ঠী সংক্রমণ উনি তো বলতে পারে, ওনার কি ওনার তো বলা, উনি উনি তো বিরোধী, তো ওনার কাছে কি তথ্য আছে? 5টা কেস বললেই তো হয়, একটা কেস দিয়ে বলুন, তখন সরকার দায়িত্ব থাকবে প্রুভ করা, এটা ট্রাভেলিং হিস্ট্রি আছে
নাকি কমিউনিটি বলো, অসুবিধা কি আছে? তত্ত্ব নিয়ে বলতে হবে। আমি বলে দিলাম কি এরকম হচ্ছে, এটা বললেই তো হবে না, বলার যুক্তি থাকতে হবে। ওনারাই তো বললো সবাইকে নিয়ে আসার জন্য সর্বদলীয় মিটিং, সবার দাবি মেনেই তো আমরা আন্দোলন করব। আমাদের রাজ্যের তো এটা উৎপত্তি হয়নি, বাইরে থেকে এসছে, দেশও বাইরে থেকে এসছে, আমাদের রাজ্য বাইরে থেকে এসছে। সর্বদলীয় মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বাইরের লোককে আনা দরকার। আগে বলেছে কোভিড পেশেন্ট তখনই বেশি খারাপ হবে, যেমন আমার যদি কোভিড পজিটিভ হয় আমার খারাপ হবে। কেন খারাপ হবে? আমার হার্টের প্রবলেম আছে, আমার অন্যান্য সমস্যা রয়েছে। তো যারাই কোনো সুগার পেশেন্ট এবং হার্টের প্রবলেম বা অন্যান্য রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে অন্যান্য এই বিশেষ করে এই সংক্রমণ যদি হয় তাহলে তাদের একটু ভয় থাকে। যদিও আমাদের রাজ্যে আমরা এখন পর্যন্ত আমরা দেখছি দুই একটা কেস ক্রিটিক্যাল ছিল, কিন্তু এখনও ভয়ের কিছু নেই। আমি আজকেও খবর নিয়েছি সেই জায়গায় নেই। তো আমাদের চিকিৎসকরা, আপনারা জানেন গতকাল একজন চিকিৎসকও কোয়ারেন্টাইনে ইয়েতে গেছে, পজিটিভ পাওয়া গেছে, উনি চিকিৎসা আছে রয়েছেন। এবং একজন আধিকারিক, আপনার চেকপোস্টের একজন আধিকারিকও বলেছে বিএসএফও রয়েছে। তো এখানে আপনার যেটা বলছেন, যদি এরকম পেশেন্টের মধ্যে এখন যেহেতু বিষয়টা চলছে, তো আপনি যেহেতু বলছেন আমি কালকে খবর নিয়ে দেখবো এইচআইভি পজিটিভের কেউ আছে কিনা, একথা বলছি। হ্যাঁ শুনেছি, আমরা অনেকগুলি পেশেন্ট আসছে এইচআইভি পজিটিভ, না অনেকগুলি কয় পেশেন্ট কি অনেকগুলি না, আপনারা তো একবারে স্পিডের মধ্যে ওড়া, যে আপনি বলুন যে বলে আছে কিনা খবর না, মানে অনেকগুলি, তাহলে ইউ নো ইট, তাহলে আমাকে নাম দিন, তাহলে সুবিধা আমার, তাহলে আমার সার্চ করতে সুবিধা হবে। না একটা জিনিস হলো, আপনি যেটা যদি মনে করেন যে পাঁচটা কিছু জানেন আমাকে দিলে ভালো, আমার ইজিলি কালেক্ট করার সুবিধা হবে। আর যখন সবগুলি, এখন মনে রাখবেন আমাদের চিকিৎসকরা এটা বর্ডারের সীমান্তে যেমন যোদ্ধারা কাজ করছে, এর থেকে কোনো অংশ কম নয় কিন্তু। তো সুতরাং তাদের রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করছে, তারপর আবার সকালবেলা উঠে যাচ্ছে। যদি আমি তবুও খবর নেব, যেহেতু আপনি বলছেন যে এইচআইভি পজিটিভের কোনো কেস, এটাই তো বলছেন নাকি, যে এরকম কোনো কেস আছে কি খবর নেব। কোভিড পেশেন্টের মধ্যে পজিটিভ পেশেন্টের জন্য স্পেশাল না, এটা এটা আপনি বোধহয় রেড জোনের কথা বলছেন। রেড জোন এখন আর গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করে না, আগে ছিল, আগে ছিল স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করে ডিএম এর মাধ্যমে, এখন এটা চেঞ্জ হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে না, তারা যদি দেখে এত পার্সেন্ট কেস, টোটাল স্টেটের একটা পার্সেন্টেজ অফ কেস কোনো ডিস্ট্রিক্টে এত পার্সেন্ট আছে, তাহলে তারা অটোমেটিক্যালি তাদের অ্যাপে তাদের এটা ঢুকিয়ে দেবে, দিস ইজ রেড জোন। এখন আর আমাদের স্টেটের হাতে না, আমি যেটা আমাকে কোনো এক সাংবাদিক বন্ধু বলছিল যে রেড জোন আমিও চিন্তা করেছি, কিন্তু আগে ছিল আমাদের, এখন আমাদের না, এখন তারা করবে। এবং এখন পর্যন্ত, এখন পর্যন্ত সেবা যারা করেনি, আসার আগ পর্যন্ত দেখলাম করেনি, এখন করতে পারেও, কারণ সংখ্যাটা তো হঠাৎ করে দেখলাম আজকের সংখ্যাটা যেটা, যে গতকালের, গতকালের সংখ্যাটা যেটা, এটা তো 49 এর মতো হলো সিপাহী জেলা। সুতরাং এটা একটু সতর্ক থাকতে হবে। আর কন্টেনমেন্ট জোন সম্বন্ধে ভয়ের কিছু নেই, আমি আজকে আমার এলাকা দিয়ে গেছিলাম, যদি এটা আমার এলাকা নয় সিন্না বিধানসভা, তবুও কন্টেনমেন্ট জোনে কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই, যাতে ওই পজিটিভ যে কেসটা এসছে যদি সিরিয়াস পজিটিভ হয় তাহলে যদি এটা যেন সংক্রমিত না হতে পারে, সে যেন 28 দিনের একটা ব্যারিকেড করে রাখলো, জরুরি পরিষেবা যেন ছাড়া কেউ যেন ভিতরে না যায়। এটা খুব কষ্ট, কষ্ট বলতে পাবলিকের না, প্রশাসনের কষ্ট,
পুলিশ সেখানে থাকতে হয়, আশাকর্মীরা বাড়ি যেতে হয়, এমপিডাব্লিউরা বাড়ি যেতে হয়, প্রত্যেকের ওয়ান টু ওয়ান তাদের চেক করতে হয়, সুতরাং কাজ অনেক বেশি, তার ফলে ডোর স্টেপে রেশন সামগ্রী পৌঁছে দিতে হয়, এটা সমস্যা আছে। কিন্তু এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভালোর জন্য করা হচ্ছে এবং 28 দিন করেছে। আমরা তো এরকম অনেক দীর্ঘদিন আমরা লকডাউনও ছিলাম, সুতরাং ভয়ের কিছু কারণ নেই, শুধু সাবধান থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আর রেড জোনের ব্যাপারে এখনো কিছু আমি অন্তত পাইনি, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করে করতে পারে, তাদের নিজস্ব তাদের একটা প্ল্যানিং আছে, প্রোটোকল আছে, সে অনুযায়ী বন্ধুরা বোধ হয় বুঝতে অসুবিধা করছে যে একটু আস্তে আস্তে আমার সিএ আমাকে বলল যে বেকারের সংখ্যাটা কেন এত বললাম, এ এখন আস্তে আস্তে, আগে তো আমি 7 লক্ষ বলেছি, যা রেকর্ডে ছিল তাই বলবো আমি, এখনো রেকর্ডিং। কেউ পোর্টালে যদি নাম না দেয়, বেকার হিসেবে যদি কেউ নাম রেজিস্ট্রি না করে, আমি কাউকে তো বলতে পারবো না যে তুমি নাম রেজিস্ট্রি করো। 2016 থেকে সিস্টেম হয়েছে যে যারা যারা বেকার, কোন শিক্ষকতা যোগ্যতা অনুযায়ী বেকার, সেগুলি পোর্টালে নাম লিখতে হবে, নাম নথিভুক্ত করতে হবে, এটাই সিস্টেম। কিন্তু আগে সে সংখ্যাটা সেগুলি যা ছিল, অনেকে নাম লিখিয়েছে কিন্তু কোনোদিন রিনিউ করেনি, বা অনেকে ওভারেজ হয়ে গেছে, সিনামও রয়ে গেছে, সব মিলিয়ে যে ব্যাপারটা সংখ্যা যা আছে, এটা আমার রাজ্যে নয়, সারা ভারতবর্ষে বর্তমান একই সিস্টেমে বেকারের সংখ্যা, যারা যারা তবু যারা যারা বেকার রয়েছেন, শিক্ষকতার যোগ্যতা অনুযায়ী পোর্টালে নাম লিপিবদ্ধ করুন। এর যদি 5 লক্ষ হয় 5 লক্ষ, 3 লক্ষ হলে 3 লক্ষ, 2 লক্ষ হলে 2 লক্ষ, এটা তো কোনো অসুবিধা না। প্রত্যেক বছরই তো নতুন নতুন ছেলেমেয়েরা পাশ করছে, আবার কেউ পড়তে যাচ্ছে, তারা আবার নাম লেখাচ্ছে না, আবার যারা পড়তে যাচ্ছে না যে না আমি এতটুকু পর্যন্ত লেখাপড়া করব, এখন আমি আনএমপ্লয়েড ইউথ, তাহলে তার নাম লিপিবদ্ধ ইচ্ছা করলে এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারেন। ইট ইজ ওপেন টু অল, যে এরকম না একটা তারিখের পরে শেষ হয়ে গেছে, যেটা বলছি তারিখের পরে শেষ হয়েছে কোনটা, যদি আমার সাথে এখন কাগজ নেই, তারিখের পরে হয়েছে দুই পদ্ধতি, অর্থাৎ অফলাইন এবং অনলাইন, অফলাইনটা বন্ধ হয়ে গেছে, এখন যাই করতে হবে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং পোর্টালে নাম দিতে হবে। এই যে আমাদের রাজ্যে এত লোক আসছে, কিভাবে আসলো, অনলাইনে নাম রেজিস্ট্রি করেছে, সাধারণ শ্রমিক তারাও কিন্তু নাম নথিভুক্ত করেছে, যারা টাকা পাচ্ছে এরাও কিন্তু নাম নথিভুক্ত করছে, নথিভুক্ত করাটা খুব কঠিন কাজ নয়, সুতরাং কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। নাম নথিভুক্ত না করলে আপনাকে বেকার হিসেবে ট্রিট করা হবে না, এটা পরিষ্কার, যতক্ষণ এটা না হবে, এটা 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 আইনসিদ্ধ ব্যাপার, এটা কোনো, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলছি, যারা যারা বেকার আছেন যদি মনে করেন যে আনএমপ্লয়েড ইউথ, তাহলে আপনারা নাম নথিভুক্ত করুন পোর্টালে, কোনো অসুবিধা নেই, সংখ্যা যা আছে আছে। আমি সেই জন্য সেদিন পরিষ্কার বলে দিচ্ছি, যারা শিক্ষাগত যোগ্যতা দিচ্ছেন না, অথচ শিক্ষাগত কি যোগ্যতা আছে সেটাও বলেনি, তাহলে তো তার নাম রেজিস্ট্রি করেও কোনো লাভ হবে না। স্যার একটা তথ্য আপনি পরবর্তী